আপনারা কেউ কেউ বিশৃঙ্খলা করেন না, কেউ সামনে থেকে উঠে দাঁড়ান না ভাই। বাজারে ভিড় আছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। আপনারা যারা পেছনে আছেন, আপনারা আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সকালে হয়েছে এমন পরিষ্কার করেছিল, কিন্তু আমরা আবারও বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে। ঈদগার মেন গেট দিয়ে এখন কেউ ঢুকবে না, ঈদগার মেন গেট দিয়ে এখন কেউ ঢুকবে না। কেউ দয়া করে আপনারা যারা বসে আছেন তারা উঠে দাঁড়াবেন না, এখান থেকে আপনারা স্টেজে আসতে ভাইকে দেখতে পাবেন ভালোভাবে। স্টেজে আসতে আপনি ভাইকে দেখতে পাবেন। ভিড় আছে, মাঝখানে ভিড় আছে ভাই, অনেক জ্যাম আছে, ঠেলে আসতে একটু সময় লাগতেছে। আমরা সবাই কথা বলি, স্টেজে যাদের প্রয়োজন নাই আপনারা একটু নিচে নামেন এবং স্টেজে যারা বেশি হয়ে গেছে আপনারা দয়া করে নিচে নামেন। স্টেজে স্টেজে গাইতে হবে না, একটু নিচে নামেন, একটু নিচে নামেন। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, কারণ যে ডেকোরেটররা অবজেকশন দিচ্ছে যে ভেঙে পড়ার সম্ভাবনা আছে, ভেঙে পড়লে কিন্তু দায় আমাদের না। ডেকোরেটররা অবজেকশন দিচ্ছে, আপনারা দয়া করে যাদের একেবারেই প্রয়োজন না তারা একটু নিচে নেমে যান। এবার পিছনে ভাইটাকে নিচে নেমে দেন, খুশলো ভাই আপনি নিচে নিচে নেবেন, নিচে নেবেন, নিচে নেবেন। প্রদীপ ভাইরা নাইম ভাই আপনি নিচে নেবেন, ভাইকে নিচে নেমে দেন, ভাই নিচে নেমে যান, নিচে নেবেন, নিচে নেমে নেবেন, এবার নিচে নেবেন। আজ নয় কাল আসবের সেদিন, আজ নয় কাল আসবের সেদিন, উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নাই কাল আসবের সেদিন, আজ নাই কাল আসবের সেদিন। সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে, ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে। সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে, ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে।
যুগপদলির গানে দেখো হাজার প্রাণে, যুগপদলির গানে দেখো হাজার প্রাণে, স্লোগানে স্লোগানে আসে রে বিজয়, আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন। দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজাম, ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান, দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজাম, ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান, রক্ত ঝরা পথ ডাকছে জনমত, রক্ত ঝরা পথ ডাকছে জনমত, আল কুরআনের আলোর কাছে সবচেয়ে আলোহীন, আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন। উড়বে পতাকা উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার, উড়বে পতাকা উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নয় কাল আসবে রে সেদিন। আমি ভয়ের কাছে
আপনারা তো ভদ্র মানুষ, ইসলাম দিয়ে কোরআন থেকে রক্ত দিয়ে মানুষ, তারা ঠিক কিনা আপনাদের আওয়াজ করতে কমিয়ে সমাজ, এমন একটি অন্ধকার আসন্ন ছিল যে সমাজ, যে বাংলাদেশকে আয়না ঘর দিয়ে ঢাকা ছিল, জালেমের সেরা শাসক সরকার দিয়ে বাংলাদেশটিকে একটি জাহান্নামে পরিণত করেছিল। এমন একটি সময় যে মহান আল্লাহ পাক করি আমরা জবান সেরে বলি আলহামদুলিল্লাহ, লক্ষ্যপুটিদের উদ্দেশ্যে মানবতার মুক্তির দেশারি ফুটে ধরা সমাজের আহ্বান আইয়াতে জাহিলা যুগের আহ্বান সাফায়তের কান্দারি উম্মতের কান্দারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি সাতক্ষীরাবাসী, আমরা জানতাম আজকের এই মাহফিল একটা জনসমুদ্রে পরিণত হবে, কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের এটা কোনো মানুষের হাত নেই। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি যেটা ইচ্ছা করেন সেটাই হবে, কথা ঠিক কিনা? তারপরও আজকের এই ময়দানে বোঝা যাচ্ছে আজকের এই কোরআনের পাখিগুলো যারা এসেছেন, কোরআনের জন্য যারা ছুটে এসেছেন, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ না, এই বাংলাদেশটাকে এমন করেছিল আইনা ঘর দিয়ে এই জালেম শাসক, এই ফিরাউনের নামে গোটা বাংলাদেশকে আইনা ঘরে বন্দী করে রেখেছিল। ষোলটি বছর মানুষ কথা বলতে পারে না। আমার ভাইরা, এই সরকারের দুইটা রূপ আছে, একটা তুলতি তাহলিল আর ওই কাবা শরীফে যাওয়া, আর ভিতরে হিংসু আজরাইলের সে ভয়ঙ্কর কথা বলে ঠিক কিনা? যেটা গোটা পুরো বাংলাদেশ না গোটা পৃথিবী দেখেছে, জীবন্ত মানুষদেরকে খাবার না দিয়ে দিয়ে কঙ্কাল বানিয়েছে। আমার ভাইরা, 1971 সাল আমরা দেখি নাই, আমরা 1971 সালে দেখি নাই, বাংলা ভাষায় দেখি নাই, কিন্তু এই জামানায় এসে আমরা 2024 সালে 5 আগস্ট স্বাধীনতা আমরা দেখেছি, কত বলে ঠিক না? হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে বাংলাদেশ অসংখ্য হাজার হাজার রক্তের বুকে রক্তের বিনিময়ে, সেই সমস্ত ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আবার বাংলাদেশ সোনার বাংলাদেশ লাল সবুজের পতাকা ফিরে পেয়েছি। আমরা সাতক্ষীরাবাসীকে জানাই দিতে চাই, আর আমরা বাংলাদেশে কখনো জালেম চাই না। আর ভাইয়েরা, ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, ইসলাম কাঠগুট ভাজার বিনিময়ে ইসলাম পৃথিবীতে আসে নাই, ইসলাম শত্রিকলার বিনিময়ে ইসলাম আসে নাই, ইসলাম কাপড় ভাজার বিনিময়ে আসে নাই, ইসলাম এসেছে হুদের ময়দানে দণ্ডবার শহীদের বিনিময়ে, ইসলাম এসেছে টাইপে রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে অসংখ্য সাবার বুকের তাজা রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মে রক্তের বিনিময়ে। সেই বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদের হাতে আর ছেড়ে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে টুপিয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। আমার সাতক্ষীরাবাসী, আমি আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না, আসলে
আমাদেরও আসতে দেরি হয়েছে, প্রাকৃতিক এই সমস্যার কারণে আপনাদেরও কষ্ট হচ্ছে। আবার যদি আসি আলোচনা সেদিন হবে ইনশা আল্লাহ। আমার ভাইজানকে আমি দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। সম্মানিত ভাইয়েরা আমার একটা কথা বলি, কান দিয়ে শুনি, মাসলুমের দোয়া কবুল করেন কে? জালেমের দোয়া কখনো কবুল হয়? জালেমের দোয়া কখনো কবুল হয়? আজ গোটা বাংলাদেশকে একটা মুসলিমে পরিণত করেছিল, আইনা ঘর কে গোটা বাংলাদেশকে কারাগারে আবদ্ধ করে রেখেছিল, শ্বাস প্রশ্বাস ফেলতে পারে নাই। এই বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত সাতক্ষীর জেলার মানুষেরা, বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাইয়ের আমার লাল সবুজের পতাকা যেমন উঁচু করেছে, শহীদের রক্ত কোনদিন বৃথা যেতে পারে? বাংলাদেশ কত মায়ের বুক খালি হলো, কত স্ত্রী বিধবা হয়ে গেল, সেইরা শাসক জালেম সরকার মানুষ বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল। আল্লাহ বলছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খাইরুল নাসিরিন, উত্তম কৌশলকারী কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর যাও, আল্লাহ এমন রাগান্বিত হয়েছে আজকে যে সরকারের উলঙ্গ করে ছেড়েছে, এটা কোন মানুষ না, এটা আল্লাহর স্বয়ং গজব বাংলাদেশে এসেছে। তারা বলেছিল খেলা হবে, কি বলেছিল? খেলা হবে, আমরা তো খেলতে চাই, ফিরি আর খুঁজে পাচ্ছি তো, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা একটা নেতাকেও ছাড়া হবে না, আয়না ঘরে প্রতিটা নেতাকে ঢুকাতে হবে। আয়না ঘরের কত শান্তি আয়না ঘরের ভিতরে না ঢুকালে এই সরকারের, এই জালেম সরকারে ফিরাউন নমরুদ তার ছেলেখেলা বুঝতে পারবে না, কথা ঠিক না? আমার ভাইয়েরা আমরা হিংসা বিদ্বেষে রাজনীতি করি না, কথা ঠিক না? কিন্তু তোমরা শিখাই দিয়ে গেছো, কথা বলে আল্লাহর পাক আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমরা ওরা আঘাত করবে, আমরা ভুল দেব, কথা ঠিক না? আমরা ইসলাম বিজয় চাই, আমরা কোরআন বিজয় চাই, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই। কি সবাই সাতক্ষীরা জেলার মানুষদের একটা কথা বলি, আগামী যদি আমার ভাইরা ইসলামী আন্দোলনের নেতারা যদি আপনারা আন্দোলনের দিকে ডাক দেয়, প্রতিটা বাড়ি থেকে ঘর থেকে নারী পুরুষ বেরিয়ে আসতে হবে। ধরে বলেন কথা ঠিক না? এই সাতক্ষীরা জেলার মানুষদেরকে দেখিয়ে দিতে হবে, ৬৬ জেলার ভিতরে এই সাতক্ষীরা জেলার মানুষরা ইসলামের দিকে এগিয়ে আছে, কথা বলে ঠিক না? এই জন্য আমি দোয়া করি, আপনাদের সবার জন্য দোয়া করে আজকে আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আমার ভাই রবিউল হোসেন এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, গত মাহফিল ছিল আপনারা জুমার নামাজ পড়তে দেয় নাই, জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা বাংলাদেশের মুক্তি আমি ঘামটা কি ভেসে এসেছিল? এই বাংলাদেশের সন্তান তিন বছর কারাগারে বন্দী করে রেখেছিল জালেম সরকার, কথা বলে ঠিক না? আল্লামা সাইদিকে ১৩টি বছর কারাগারে ভূখণ্ড রেখেছিল, কথা ঠিক না? আজমেরি ভাই থেকে শুরু করে আমান ভাই থেকে শুরু করে শত শত মানুষের কঙ্কাল করেছিল, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছে, কথা বলে ঠিক না? বাঁচার চেয়ে মরাই ভালো ছিল, কথা ঠিক না? আমার ভাইয়েরা এই জন্য আমরা আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, আল্লাহ পাক আজকের এই মাহফিল খেলা কবুল করুক, আল্লাহ যেন আমরা কোরআন নিয়ে সামনে আগাতে পারি, আল্লাহ পাক কবুল করুক, আমরা কোরআন নিয়ে এখানে থাকতে পারি, আর আমাদের ভালোবাসা হবে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব ভালোবাসা কার জন্য? আমরা যা কিছু করব সব কার জন্য? আমি সাতক্ষীরাবাসীর জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চাই, যত কমিটি বৃন্দ সব যুবক ছেলেরা ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের সিপাসেনা, বাংলাদেশ ইসলামী জামাত, ইসলাম ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সবার জন্য আমি দোয়া করে, নিজের জন্য দোয়া আছে, ভাই মুক্তাবির হামজার জন্য দোয়া করে, সমস্ত যুবকদের জন্য দোয়া করে, আল্লামা সাইদির জন্য দোয়া করে, সমস্ত শহীদের আত্মা মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাযাইন ওয়া আজাবাল মানাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ سَيِّدُ الْأَوَّلِينَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحَابِهِ وَأَتْبَاعِهِ أَجْمَعِينَ لَيْلًا وَنَهَارًا فِي الطَّرْفَيْنِ فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৈষ্ণবদের ছাত্র আন্দোলনের সকল শহীদ এবং শহীদ আলিউল্লাহ মোল্লার স্মরণে মারাফাতের ভাই আলহাজ মাওলানা এইউএম গোলাম বাড়ি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা সালাউদ্দিন, কথা বললেন আমার আগে জানা মাওলানা হোসেন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক মাওলানা হাফিজ বিন আব্দুল ওয়াজেদ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাক্ষীরাবাসী, কোথায় তারা যারা আমাকে জামার নামাজ পড়তে দিলেন না, কেউ সামনে আসেন তো দেখি, প্রতিকূল পরিবেশের ভেতরও ঘর থেকে বের করে নিয়ে আসলেন কোরআনের মহব্বতে,
এই মহাপত্তার কারণে আল্লাহ যেন আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে নেন। আমরা খুশি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন বিশ্বনবীকে আল্লাহ সাতটা নাম দিয়ে পুরা কোরআনে ডাক দিয়েছেন, তার ভেতরে দুই নাম্বারে এই তোহা। প্রথমে তাকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে, ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। তাফসীরে মনির, তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন। সিন মানে সাজ্জাদ আলামিন, সিন মানে সাজ্জাদুল কাওনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন, সিন মানে সাজ্জাদুল বাশার। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে তো সবাই অনেক লাগবে, আর আকাশের অবস্থা ভালো না, যেন আমি সামারাইজ করে যেটা বোঝাতে চাই, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আল্লাহ নিজে যাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। হে কি? এই দুনিয়াতে যারা এখনো পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নেতৃত্ব মেনে নিতে পারে না বা পারে না, সাজ্জাদুল বাশার অনুযায়ী তারা আর মানুষ নেই, তারা অন্য কিছু। আপনি যদি বলেন যে আমি মানুষ, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদেরকে আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ এই একজন মানুষ সারা দুনিয়ায় কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না, পরিচ্ছন্ন না। তার অতীতের জীবনে কি করেছে এটা আমরা জানি না, এই কারণে 5 তারিখের পরে আর একটা বাবা খুঁজে পাওয়া না। হাজারো বাবা দুনিয়াতে আছে মরা জিন্দা মিলে, কারো জীবন আমাদের কাছে পরিচ্ছন্ন না, পরিষ্কার না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আমাদের কাছে এত পরিষ্কার। আল্লাহর নবী জানিয়েছেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা, আমার সাহাবীরা দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে উঠতে বসতে আমার ভেতরে যে দোষটুকু গুলো দেখতে পাও সবগুলো মানুষের কাছে খুলে খুলে বলে দাও। এই একজন মানুষ দুনিয়ায় আমরা পেয়েছি, তিনি ছাড়া কেউ এ কথা বলতে পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না। এই জন্যে আল্লাহ তার নামের শেষে আজিম লাগিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আমরা যদি সরকার কোন জিনিস মাপি তার জন্য আমিক শব্দ ব্যবহার করা হয়। লম্বা কোন জিনিস, গভীর কোন জিনিস যদি কেউ মাপতে চায় তাহলে আমিক শব্দ ব্যবহার করা হয়, কিন্তু মহান কোন জিনিস যদি কেউ পরিমাপ করতে চায় তখন আসিম ব্যবহার করা হয়। এ শব্দের কোন কিনারা নেই। আল্লাহ নিজের নামটা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করার জন্য লাগিয়েছেন। অন্যান্য নবীদের নামের শেষে আল্লাহর নাম আছে, গোলামিন আলিম আছে, গোলামিন হালিম আছে, কিন্তু খলুকিন আজিম নেই। সুতরাং আমি যেটা বোঝাতে চাই ছোট্ট কথা দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ যারা এখনো মানতে পারেন নাই বা মানেন না, আপনি এখনো মানুষ হিসাবে বিবেচিত না, আপনি মানুষের বাইরে অন্য কোনো জন্তু। মানুষ বাদ দিয়ে অন্য কোন জন্তু মারা গেলে তার জানাজা আছে, কবর দেওয়া লাগে, দোয়া করা লাগে, এখন আপনি কি করবেন? আপনি ভাবেন আপনি না ধরবো, না ধরতো আপনি বুঝে ফেলেছেন। সুতরাং আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে আমরা আদর্শ মানি না, কারণ আল্লাহ ঘোষণা দেওয়া নেতা এই একজন, ইয়াসিন, হে নেতা। ধরে বলেন আল্লাহু আকবার। আহ্বান জানাবো আপনার কপালে আপনি আগুন লাগাবেন। যদি আজকে নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার আদর্শ হয়, আপনি যদি অবস্থায় মারা যান, যেহেতু বিভিন্ন দলের লোক এখানে আছে তাদেরকে আমি সতর্ক করছি, কারণ আমি সতর্ককারী, মায়া নিয়ে মহাপত নিয়ে আপনাকে আমি জানাচ্ছি আপনি ভুল পথে আছেন। আপনার কপালে আপনি নিজের আগুন লাগাচ্ছি, চোখ বন্ধ হওয়ার পরে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন, কোন হিসাবও আল্লাহ নেবে না, বিচারও করবে না। যাদের আদর্শ এই দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, এই কথা যদি ভুল হয় জানা আলেম আছেন,
সুতরাং আমরা এই কথাটা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন আমরা কামনা করছি, বলেন আমিন। নবীজির দ্বিতীয় নম্বরের নাম ছিল তোহা, তিন নম্বরের নাম ছিল মোহাম্মদ, চার নম্বরে ছিল আহম্মদ, পাঁচ নম্বরে ছিল আব্দুল বা আব্দুল্লাহ, ছয় নম্বরে ছিল মুসাম্মিন, সাত নম্বরে ছিল মুদাসসির। আল্লাহ দ্বিতীয় নম্বর নাম দিয়ে ডাক দিয়েছেন তোহা, পরিবেশ দরকার, মন মানসিকতা দরকার, ওই ধরনের মানুষ এই ষোলো বছর ধরে উঠেনি, উঠেছিল পাঁচ তারিখ পর্যন্ত, আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র ২০ ভাগ মানুষ এই দেশে ইসলাম কায়েম হোক কোরআনে কারিম সংসদে চায়, এটা মাত্র ২০ ভাগ মানুষ চায়, কিন্তু পাঁচ থেকে ২১ মাত্র এই ১৬ দিনের ব্যবধানে আজকের জরিপ এই বাংলাদেশে এখন ১০০ জনের ৩৫ জন মানুষ চায় যে কোরআন সংসদে যাক। ইসলামী আন্দোলন যারা এদেশে করছে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করছেন মন থেকে, এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস, এ মানুষগুলোর কাজকর্ম, এ মানুষগুলোর যে স্যাক্রিফাইস আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণের জন্য, কিছুদিন যদি এভাবে চলতে থাকে কোরআনে কারিমের যে আয়াত আল্লাহ নাযিল করেছেন প্রবেশ করছে, সে বিশ্ব এখন সারা বাংলাদেশে প্রায় একই রকম হয়ে গেছে। এই ১৬ দিনের ব্যবধানে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে বাস্তবতা যা দেখতে পাচ্ছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহর কসম, কিছুদিন চলতে দেন এদেশে ১০০ জনের ৫১ জন মানুষ কিছুদিন পরে বলবে আমরা ইসলামে দেশে চাই, তাও শুধু ঘরে ঘরে খান পায় না, আমরা রাষ্ট্রীয় ভাবে চাই, একথা বলবে দেখবেন। আর এ পর্যন্ত আসতে সময় দেরি, সংসদে কোরআনে কারিম যেতে দেরি হবে না, তখন আমরা দেখলেন যে মানুষ দিয়ে কোরআন বাদ দিয়ে চালালে দেশ কেমন চলে দেখেন, বাবা চালিয়েছিল সে যেভাবে হোক, এরপরে পাইনি বাকি আছে কোরআন দিয়ে এদেশ চললে কেমন দেখা যায়, কোরআন শরীফ দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আপনি তো দেখেননি, আমি দেখেছি। কাঙ্ক্ষিত মানের নারীকে যেভাবে নিরাপদতা দেওয়া দরকার দিতে পারছে না, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন আমার বিশ্বাস উনি মন মতো দেয়নি, ওরা কোরআন থেকে দেখে দিয়েছে, সত্যি যদি কোরআন কায়েম হয় নবীজি জানেন কোরআন দিয়ে ইনশাআল্লাহ, এটা আমরা জীবনে চরম চোখে দেখতে চাই, ৫৩ বছর যা চলেছে পাইনি, এখন কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, আল্লাহ তুমি এটা একটু দেখার তৌফিক আমাদের জীবনে দাও, বলেন আমিন। বন্যার পানি দিয়ে গাড়া বালুরা ডুবিয়ে দেবে এই জন্য আল্লাহ কোরআন দেয়,
আজকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ কয়েকটা জেলা অলরেডি ওদের পানির কারণে ডুবে গেছে। সত্যি যদি আমরা এখনই কোরআনে কারিমকে সংসদে নিয়ে হংকার দিতে পারতাম, এই 53টা মুসলিম রাষ্ট্র মিলে দাদা বাবুদের পানি অলরেডি বন্ধ হয়ে যেত। আমরা এখনো পর্যায়ে পৌঁছাতে পারিনি, চেষ্টা চলছে, সব ষড়যন্ত্র কাটিয়ে জানালো ওই পর্যন্ত ওঠার তৌফিক আমাদের দান করে। দরদা সালাম পড়ছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আসলে আমরা খুশি নাকি? আজকে আমরা আলোচনার জন্য আপনারা আলোচনা সভায় এবং দোয়া দিয়েছেন শরীফ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ এই দেশটা স্বাধীন করার জন্য নাম পেয়েছি, যে এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি অবিসম্প্রাপ্ত মানুষ। আমরা যেন ওই দলের ভেতরে না পড়ে যাই, এই জন্য আজকের আলোচনাটা আমি এতটুকু বলতে চাচ্ছি, কারণ সময় আমাদের অনুকূলে আসবে কিনা বা পরিবেশ আমাদের অনুকূলে থাকবে কিনা জানি না। বৃষ্টি জলে আরম্ভ হয়ে গেল আমার মাদক যে সমস্ত উসুল আছে তাফসিরে প্রায় 13টা, তার ভেতরে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা করছি, দ্বিতীয় নম্বরে যে যে ভাষায় কথা বলেন ওই ভাষায় তার অর্থ শোনানোর জন্য বলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কি এই কথা আপনাকে জানাবো যে আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় অভিসম্পদপ্রাপ্ত, আমি আল্লাহর কাছে ঘৃণিত, আমি আল্লাহর বরদোয়া পাই, এরকম সৃষ্টি জগতের ভেতরে যারা আছে তাদের পরিচয় কি আপনাকে আমি জানাবো? যাদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, কাউকে খিনজির বানিয়েছেন, শূকর বানিয়েছেন, আল্লাহ নিজে রাগ করিয়াছেন তাদের উপরে, এই সমস্ত মানুষের পরিচয় গুলো আল্লাহ একটা একটা করে তুলে ধরেছেন কোরআনে, আমরা যেন এই সমস্ত পর্যায়ে না পড়ে যাই। এই কারণে আজ দুই দিন শুনলাম ওই দেশে কিছু কুচক্রি এবং আমাদের দেশে জালেমদের দশর যারা, এরা মিলে একটা রিপোর্ট দিয়েছে ওই দেশের সরকারের কাছে, উল্টা পাল্টা বানিয়ে আমি নাকি পাসপোর্ট ভুয়া নিয়ে ওই দেশে প্রবেশ করেছি। এখনো পর্যন্ত আমার পাসপোর্ট আছে, ভুয়া কিনা আপনি পরীক্ষা করেন তো। যেহেতু সে কথাগুলো এক দেড় ঘন্টা বলেছি, চিন্তা করে সবগুলো জালেমের বিপক্ষে গেছে, এই কারণে ওদের না দেখেন কেন এক নম্বরে ইহুদি খ্রিস্টানদের নাম পেয়েছে। একটা যত ঘন্টা নামাজ পড়লাম এসার সময়, নামাজ পড়েননি এসার সময় প্রত্যেকেই বলেছিলাম গাইবের মাগদবিয়ালাইহি প্রতি নামাজে সবাই মিলে আমরা বরদুয়া দিতে আসি, কেউ যদি অন্য কোন নামাজ নাও পড়ে শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, কারণ এই মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে মানে না। আর কিন্তু জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, ওরা জানতো মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে নাই শ্রেষ্ঠ নবী। ওদের তাওরাতে ওদের এনেছিলেন, ওদের কিতাবে লেখা ছিল, এর পর ওরা হিংসা করে অহংকার করে মানত না। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, বহু জায়গায় দেখতে পাবেন
অনেকেই নামধারী মুসলমানেরা এখন ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র দেখাচ্ছে, কিন্তু জানে যে আমি হামজা এসেছে কুষ্টিয়া থেকে, বাংলা কথা বলবে না, সব দলিল দিয়ে বলবে, এরপর হয়ে তো আমার বাবার মরিদ না আর দলের লোক না, হিংসা করে আর অহংকার কি পিসকে হুজুর আর কি বলবে, অহংকার করে হিংসা করে সঠিক কথা শোনার পর যে মানুষগুলো মানতে চায় না, এরাও এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। তাহলে এক নাম্বার লানত প্রাপ্ত বান্দার তালিকায় পড়লাম, দুনিয়ার ময়দানে যারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে না, এদের উপরে আল্লাহ নিজে লানত বর্ষণ করেন, আমাদের মুখ দিয়ে ওটা আল্লাহ বের করে নিচ্ছেন। কিছুক্ষণ আগে যেটা দিয়ে এসেছিলেন ওটা আমার নিজের বর্তমান নিজের ঘাড়ে পড়ে কিনা আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু ইহুদি হয়ে মরবেন না খ্রিস্টান হয়ে মরবেন। এ কথার ব্যাপারে কোন ভেজাল আছে নাকি? একটু বেশি করে ফেললাম, না বেশি করে না, কম হয়ে গেছে। আমার যতটুকু ধারণা স্বাধীনতার পর থেকে আজকের একুশ তারিখ এই ষোলো দিনও লাগতো না যদি বিবেকটা আপনার কাজ করতো, যে সত্যকে সত্য জানার পরে আমি দুনিয়ায় একদিকে উঠিয়ে যাক আমি মেনে নেব, যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারতেন, আল্লাহর কসম এই ষোলো দিনে এই ৩৫% না ৫১% পার হয়ে যেত। এখন অনেকের বিবেক কাজ করছে না, এখনো পর্যন্ত জালেমদের দোষর হিসাবে কাজ করে যাচ্ছেন, ওদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, জালেমের পক্ষে গণগান করছেন। আপনি কি জানেন কোন মানুষ যদি জেনে শুনে জালেমের পক্ষে কথা বলে, জালেমের পক্ষ অবলম্বন করে, চিরতরে ওর জন্য নবীর সুপারিশ হারাম হয়ে যায়। শুধু এতটুকুই না, কোন মানুষ যদি সত্যি জালেমের পক্ষ অবলম্বন করে জেনে শুনে, না জেনে করে সেটা আলাদা, জেনে শুনে যদি জালেমের পক্ষ নেন, তাকে সাহায্য করেন কথা দিয়ে কাজ দিয়ে অর্থ সম্পদ দিয়ে ঝাঁকানি দিয়ে, অনেকে লাইফ দিয়ে সাহায্য করছে জালেমদের, এক জালেমের দেখলাম সে জালেম পর্যন্ত আরেক জালেমকে বলছে আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা ঘুমিয়ে যাই, কারণ জানে আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি জান্নাত পাবো। সত্যকে সত্য জানার পরে যারা না জানার ভান করে আছেন তারা থামেন, আপনি কি হেদায়েত থেকে ছিল বঞ্চিত হয়ে যাবেন। কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত এটা আমার কাছে মনে হয় সূরা আরাফ ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনের ১৭৯ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ যারনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অধিকাংশ মানুষ আছে আমি জাহান্নামে দেব এই জন্য বানিয়েছি, তিনটা ইন্দ্রিয় সত্যের কথা আল্লাহ এখানে দিয়েছেন। তারা এক নাম্বারে যাদের পলব আছে, হৃদয় আছে, চিন্তা আছে, কমন সেন্স আছে, কিন্তু এটা কাজে লাগাই না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছেন। অথচ বাংলাদেশে এখন পর্যন্ত অনেকের বিবেক কাজে লাগছে না, সাপ কথা শোনেন, জাহান্নামে সাহির নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের একটা দরজার নাম সাহির, নাম কি? যাদের যাদেরকে এই জাহান্নামের দরজার কাছে এরকম দরজা আছে নিয়ে যাওয়া হবে,
ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে কি এখানে কি কেন আসলে? ওই মানুষগুলো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আমরা ওই জামানায় নবীদের কথা আলেমদের কথা যদি শুনতাম আর যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম তাহলে সাগীর নামক দরজা দিয়ে জাহান্নামে যাওয়া লাগতো না। এর থেকে দুইটা তথ্য পাওয়া যায়, যে মানুষগুলো সোনার পরেও না সোনার ভান করে থাকে, চিন্তা করার শক্তি থাকার পরেও চিন্তা করে না, এই যে বিবেক যারা কাজে লাগাবেন না, কমন সেন্স যারা কাজে লাগাবে না, এরা জাহান্নামে সাগরে যাবে। মানে আবার মহাত্মা যাচ্ছে, জানার পরে সোনার পরে বোঝার পরে না, বোঝার ভান করে আর থাকবেন না, এখন জেগে ওঠেন। আপনি সালেমের পক্ষে অবস্থান নিলে সবচাইতে বড় ক্ষতি হবে আপনি সুপারিশ পাবেন না নবীজির, আরো বড় ক্ষতি হবে কোনদিন আপনাকে আল্লাহ হেদায়েত দেবেন আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ আল্লাহর আরশ কেঁপে ওঠে তখন যখন মানুষ সালেমের পক্ষ নেয় কথা বলে। আপনাকে এর সাথে আর কি দেখানো লাগবে? মাওলানা হোসাইন বলছিলেন যে আয়না ঘর আমার নিজের সাক্ষী, মাটির নিচে আমি ছিলাম। বাস্তবতা দেখেছে কত ভয়ঙ্কর জায়গা, একটা মানুষের সাথে মানুষ এই আচরণ করে না, আমার বিবেকে কোনোদিন বলে না, এগুলো মানুষ নেই আর কায়না ঘরের সাথে যারা জড়িত প্রত্যেকটা জানোয়ার। ব্যারিস্টার আরমানকে ছয় মাসের বাচ্চার বুক থেকে ওর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে নিয়ে চলে গেছে, আটটা বছর হাত খুলে দেয়নি, পা খুলে দেয়নি, শুধু পোশাক আর পায়খানার সময় ছাড়া তার দেড় থেকে দুই মিনিট মাত্র সময় দিত। আমাকে যখন মাটির নিচে নিয়ে গেছে বার বার আমাকে তাকিদ দিয়েছে, 11 ঘন্টা টাঙিয়ে দিয়েছিল। আমার 3টা বছর যে সেলখানা ছিল সেলখানা না, আর নির্যাতনের সাথে যারা জড়িত এরপরও আপনি জালেমের দোষ খুঁজে পান না। আপনি যদি আমার মতো এরকম বিপদে পড়তেন তখন বুঝতে। এই জন্য তো সালেমের পক্ষে কোনো কথা আসে না, বলবো কি দিয়ে? ওর পক্ষে কথা বলার মতো কোনো লাইন কোনো রাস্তা আমার আর জানা নেই, কারণ যা যা দেখে এসেছি ওর পক্ষে কথা বললে আল্লাহ আরো সমাজ প্রতি নারাজ হয়ে যাবে। সত্যকে সত্য জানেন বোঝেন, আমার বিবেক কিন্তু আছে। আমি জামাত যে ঘোষণা করবো দেখছি, এত বড় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করার পরও আমার মনে হয় মানুষ না, আমি একজন ফেরেশতা। এরকম সকালে 4 দিন ছিলাম জেলখানার ভেতরে, 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, কারণ আমি ফেরেশতা আল্লাহ বানিয়েছি। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে, আর এত ইবাদতটা দূর থেকে উল্টা পাল্টা ধারণা করেন জামাতের। আমি আমি যুবক মানুষ 32 বছর বয়স, 9:30-10টার পরে আমি শুয়ে পড়তাম, যদি ঘুম আসতো না, আর ওনারে দেখতাম আমি রাত 9:30-10:11টার পরে কিছুক্ষণ জিকির করে তেলাওয়াত করে 12টার পরে নামাজে দাঁড়াতেন, একেবারে ফুসুক আসা করতো। আল্লাহ দাঁড়া করে এখন আল্লাহর ওলি চিন্তাও এমনি তার কথা এত কাছে, মাত্র এই 14-15-16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ডাক্তার শফিকুর রহমানের আচরণে ব্যবহারে তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। আপনি দূর থেকে উল্টা পাল্টা ধারণা করেন না, উনি বাংলা শিক্ষিত মানুষ, উনি কি বসে কি বসে মানে আপনি কি বলবেন, আপনাকে পড়াতে পারবে, উনি কোন লাইনে পড়তে চান তার কাছে চলে, যে লাইনে পড়তেছেন আপনাকে পড়াতে পারবেন। ধারণা করেন কি আছে আপনার ইসলামের জন্য অবদান, আর তার সারাটা জীবন কাটতেছে এরকম এই পিচ্ছিল রাস্তা কাঁটা যুক্ত রাস্তায় তার জীবন কেটে চলে যাচ্ছে। তার ছেলে ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কে জানে না, তার দলের লোক সব সিটি বিবি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম স্যার আপনাকে একটা মোবাইল দিন, মানে কারা রক্ষীদের মাঝে যারা একটু পাল্টা মোবাইল চুরি করে নিয়ে আসে,
আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তান আদি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। আমি তো আল্লাহ বাপার বজন জায়গা না তো থাকলে বলতে পারতেন শুধু কানতে। আজকে বলো যেমন কাছে জিজ্ঞাসা করলে অসাধারণ কথা বলেন কিন্তু ভান ধরা ছিল কে কথা বলে শুধু হাসি একটা কাঁদতেছে আরেকটা হাসতেছে আমার মায়ের শয়তানে কাকুকুপু দিচ্ছে এই ঘর ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে গেছে এইভাবে করা এইরকম একটা মুরব্বী মানুষকে মাথায় দড়ি দিয়ে পায়ে শিকল দিয়ে তাও সে ডান্ডা পেড়ি হাতে শিকল দিয়ে মহাজনের ছাগলে আমারও দিত আমার সরে সরে ও জানতো যে ভালো লাগে না তারপর সে মুখের ভেতরে গিয়ে গায়ে একটা যে কি হেলমেট এরপরে বুকের গায়ে মন মেরিয়ে না ফেলে ওরা নিজেরাই আমার মেরে ফেলছে আর লোকের জন্য না মারে সেফটি দিত হাতের ভেতরে দশ না করলে এমনি ওরে নিয়ে যাচ্ছে এবার তেল পাচ্ছে একটাও ভালো ছিল না দশটা নম হয়ে গেছে ২৪ সালে যে দেখি শুনলাম ওই দর্শ ওখানে আছে ওখানে সব সময় কাবার পাশে টাকা রাখার বেশি লাগে ওখানে আনিস আপনি যখন ধরিছে আমার একা দরজন মানে আল্লাহ একটা জালেম তো আল্লাহ ছাড়বে না কারণ জালেমদের প্রতি আমার এত রাগ ৪২ নাম্বার আল্লাহ বলেন আমি নিজে জালেমদেরকে মামলা করব নিজে আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছে জানা শোনার পরে কোন জালেমের পক্ষে কথা বলবেন না মুখ খুলবেন না এমনকি অন্তরে ভালো ধারণাও রাখবেন না এই যে অন্তরে ভালো ধারণাও রাখা যাবে না জালেমদের কোন পক্ষে এটা কেন মানালাম নিজে দেখে এসেছি পুত্রে আমার সামনে ১৪ জন মারা গেছে এই মানুষগুলোকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দিচ্ছে এখনো যারা শহীদ হচ্ছে শহীদদেরকে যারা বলছেন যে মারা গেছে এ কথা কোনদিন মুখ দিয়ে বলবেন না ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন দ্বিতীয় নম্বর মানুষ ধারণাও করতে পারে অন্তর দিয়ে কি দিয়ে ১৬৯ তোরা মনে মনে ধারণাও করবি না যে শহীদ যারা হয়েছে তারা মারা গেছে না অনেক গুরুত্বপূর্ণ জিনিস মর্যাদা পায় এটা কি বলেন
পানিতে ডুবে মরলে শহীদ হয়, আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে দিলেও সে শহীদ হচ্ছে না। আর একবার শহীদ হয়ে আপনাকে দেখা গেলেন বিক্রান্ত হবেন না। শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ দিয়ে আমরা নিষেধ করেছি, অনন্তরে ধারণা পাশে ছিল, আমি এক নম্বরে ছিলাম, চার নম্বর ছিল। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইঞ্জেকশন দেওয়ার পরে, ইঞ্জেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলোকিত। তাকে চিকিৎসার নাম দিয়ে তাকে ইঞ্জেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেককে মারার মামলার আসামি করা নিঃসন্দেহ শহীদ। সাধারণ ভাবে মরেনি, কারণ সারা জীবন মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের দুই নম্বর তালিকায় দেখা গেছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন, 2700-র উপরে জন পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমায় একদল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্র মন্ত্রীর ভিডিও, সে ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নামে যাবে। এটা বলে করব কেন? ওরা জাহান্নাম বিষয় করে রিমান্ডে আমার যারা নিয়েছিল, আল্লাহর ভুল ধরে, আল্লাহর কথা তো ভুল ধরে, আল্লাহ এই কাজ করাতেই পারে না। একটা পুরুষ মানুষ যদি সাইডে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ সাইডে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক আমি ওই সময় বললাম যে স্যার দেখেন আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ সাইডে বিয়ে করলে চারটে সন্তান যদি হয় এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি তার স্বামীর কাছে থাকে, সে যদি একটা হয় তো কোন বাপের পরিচয় বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টা পাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে, যে কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে ওই কথাগুলো সাজিয়েছে, সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে, দেখেন আপনার হুজুর কত খারাপ। এটা কখনো ঠিক না, এটা বানানো, বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। এইটা যদি আপনি আমরা বিশ্বাস করেন, তাহলে টাকলা মোড়াদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হলো, ওটা আপনি বসে ওটা বাঁধ, ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাঁধ। আর একটা আলিমের এইভাবে তোহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালা করছেন, আর এক আলিমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লাহ সাইদিকে, আমার মনে হয় সাইদি সাহেবের বর দেওয়া যায় এই শয়তানগুলো এখন ধ্বংস আছে। চোখের পানি ফেরেনি সে লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে ভোগ ভাসিস, আর কিছু বলেন আল্লাহকে কিছু বলেন? এই পৃথিবীর ভেতরে যে কয়জন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শরীর আল্লাহ আমাদের সাহায্য। আর কারো কিছু না হোক, এই বরদুয়াই শেষ হয়েছে সালেমরা। যত নিকৃষ্ট নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে, আমার তো শুনে শরীর জ্বলে যাচ্ছিল, কি বল? কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, ইন্না বাদশা রব্বি গলাশা দিয়ে, আমি যদি একবার ধরি কারে খুব শক্ত করে ধরি, আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন একেবারে সর্বোচ্চ থেকে মেয়ে পর্যন্তও মেয়ে সব পালাচ্ছে, অপরাধী না হলে পালাবে কোন কারণে? এর জন্য স্যার হত্যা করেছেন আপনি 22 বছর ছেলে থেকে লোকটা বের হয়ে যায় না, মা হবে না।
আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন, আপনার মাপ হবে না দুইটা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাপ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, নিয়োগ দেওয়ার পর, দুই নম্বর আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিক, তারা শত্রুতা করে নাই, যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, তাদের ইমান থাকবে আপনার? কোন কাফের কে যদি কেউ কাফের মনে না করে, সে ইমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয়, ওযু নষ্ট হওয়া জানে, রোজা নষ্ট হওয়া জানে, তো ইমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন। তার 9 নম্বর কারণে, কেউ যদি কাফের কে কাফের মনে না করে, সে কাফের। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছেন, না কি হয় কি হয় না, আপনি আপনার বেশি বুঝুন। নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, সত্য গেল, আল্লাহর কোরআনে বাধা দেয় সাহস কত, এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে, আমার কুস্তি আর এক এসপি ছিল না, নবীকে অত মহব্বত করে। ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায় দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখন যেহেতু সঙ্গে পশ্চিম দিকে উঠে নেন, ফিরে আসেন, সময় আছে ফিরে আসেন, ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তা মাজার পাবে। আর যদি এভাবে গান ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে, এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না, মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে, এটা আমার কথা না আল্লাহ কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝতে নিয়ে দোয়া করছি, আর যদি আপনার কপালে ওই ফেরাউনের মতো আর আবু জাহেলের মতো না হবে না, আপনাকে আবার মুক্তি দিন। আবু জাহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে, যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা মরে যাচ্ছে, তাও পেশ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না, গর্তের ভেতরে লুকিয়ে আছে। একবারও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই, ঘুরে দাঁড়ান কি দিয়ে, এ জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাত করেছেন সামনে আসে, শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে, আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচেয়ে বড় কাজ হবে এই শয়তান গুলোর টাকা সব শেষ করা। যারা যারা বেতন বেতনা বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এটা সংস্কার চলছে, এই সংস্কার গুলো আগে কর। কোন চ্যালেঞ্জ যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এখানে তাড়াতাড়ি চেয়ার গুলো ক্লিয়ার করা দরকার, যে চেয়ারে যে জালেম আছে
আপনি জেনেছেন দেখেছেন, তারা আপনারা ইয়োগা কথা কেন না কথা বলেন কেন? এখন যে এত রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল এক জেলা, আমি যে এই বাংলাদেশের এক জেলা দিছি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে এদের ভেতরে মিশে যাবা আর ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ শয়তানরা এর ভেতরে ঢুকে কখনো আর কি মেরিয়ে দেয় ঠিক নেই। সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে, খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। তিন নম্বরে পেয়েছি যারা মুনাফিক, কি এই দেশে সব থেকে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও, এরা যদি না বুঝে ভুল করে থাকে এদের পাল্টিয়ে দাও। সেই শুনি ভুল করে থাকলে তোমার আছে তুমি তাই করো। চার নম্বরে পেয়েছি যারা ঘোষখোর, আজ ঘোষখোর দেশে আছে না? এরপরে আমি পেয়েছি জেনাকর, যারা জেনা ছিল না, এখন একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সামনে যে হুজুরটা ছিল জেলে রফিকুল ইসলাম মাদানী, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির জেলে নিয়ে গেছে রাত 12:30 একটার পরে, যে আমার পুরা উলঙ্গ করে, আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে শিকার দিয়ে এখন অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে, একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম আল্লাহ, আমি একটা ছোট মানুষ, মানুষ ছোট কিন্তু বয়স আছে, 27 ছিল ওই সময়, এখন 30 জিনিসপত্র এভাবে আমার বের করে দেখতে ওরা আর দেখিয়ে ছবি তুলবে। আমি ওই সময় মুসলিম কিছু বলতে পারি না, বরদোয়া দিয়েছি আল্লাহ, কি করলো সারা করলে এক অফিসারকে বললাম ভাই এ স্যার যা যা করলে এটা কি হারুন হারুন স্যার জানে জানে আমি উনি তো পারছি। তখনও বরবাদ দিয়েছিল আল্লাহ, আমার এরকম জিনিসপত্র যা দেখলো ওর জন্য এরকম জিনিসপত্র জমা করে দেখে রাস্তায় বের হবে বলে তিন ইঞ্চি বড় হুজুর সবার দোয়া কবুল হচ্ছে। আমাদের মতো মেজে হুজুরের গায়ে হাত দিন। আমরা বরদোয়ার সময় গিয়েছিলাম, যেদিন আমার মেয়ে আমার চিনি নাই, মন থেকে বলছিলাম আমার মেয়েকে আমি 1 রেখে গিয়েছিলাম ছেলে, 3 পরে এসেও আমার চিনি বলে এটা বাবা হয়ে এসে বড় দুঃখ, নিজের মেয়ে নিজের চিনি না, কাছে আসে না, ভয় পায়। এখন মনে করো অন্যান্য হুজুররা আসে এরকম বিনা কারণে আপনি এরকম কাজ করে দিলেন আমার পরিবার, আপনাকে আল্লাহ ছাড়বে? ছোট হুজুরের দোয়া কবুল করে যেভাবে অপমান করেছে আল্লাহ আপনাকে, বড় হুজুরের দোয়া কবুল করে যেমন দেশ ছাড়া করেছেন, এই মেসে হুজুরদের যারা অপমান করেছিলেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা গেলে আগে মাইক কেড়ে নেয়, মাইক কাটাচ্ছি এই জালেমদেরকেও আল্লাহ ছাড় দেবে না। এদের জীবনটা পুরা সেনার উপরে একেবারে ভেসে আছে, একটা চরিত্র বলতে কিছু আছে না, খালি কয়েক মিনিট করে ফাঁস হয়। ইলিয়াস বলেছিল না সাংবাদিক ইলিয়াস,
যে একটা একটা করে সব ফাঁস করবো, তারপর থেকে অনেক নরম হয়ে গেছে, কারণ একটারা তো চরিত্র না, আমি উপরে বহু জনের সাথে মিশে দেখেছি একটারও চরিত্র। ওদের অধিকাংশ রাত কাটে হয় মদের বদল নিয়ে নাই নেই, অথচ নিজের ঘরে নিজের স্ত্রী প্রকাশও করে না পরিচয়ও করে না, এমন এমন কাজে লিপ্ত হয় শয়তান পর্যন্ত ভাবে যে আল্লাহ তুমি আমার শয়তান মানুষ, এটা ভোট এগুলো তো আমার থেকে বড় শয়তান। বাতিলের পাঁচ আটা, সালেমের পাঁচ আটা, গোলাম হয়ে গেল একটা এমপি হয়েছিল, তারও চরিত্র আজ কয়েকদিন ফাঁস হয়ে গেছে। এই জালেমদের সহযোগী না হয় যদি একা একা থাকতেন, যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতেন, ওইটা এখন আর পারলেন না। আল্লাহ আরো ঘৃণা করেন, লানত করেন সত্য যারা গোপন করে। এই মন মানসিকতা থেকে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি, সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করবো না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গায় একটা আসতেছে, সত্য জায়গায় একটা সাক্ষী দেবেন, ঘটনার সাক্ষী দেওয়া ঘটনা কি আপনারা একটা সাক্ষীর কারণে যদি লোকটা পর্যন্ত যে কারণের পক্ষে কথা বলতে পারে, কি আমার পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকে, এটা কেন মানা? মাইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবাম মিনহা, এরপরে যারা অপবিত্র থাকে সবসময় এদেরকে আল্লাহ লানত দেন, অপবিত্র মেয়েরা যারা আছেন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেন্সিটিভ থাকবেন এই সময়, খেয়ালই করেন, গুরুত্ব দিতে যায় না এই পবিত্র অবস্থানকে। অবশ্য আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন পবিত্র অর্জনকারীকে, সবচেয়ে লানত প্রাপ্ত বান্দা আল্লাহ যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ দোষণ ফরজ হয়ে যাওয়ার পরও গড়ি বসে করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায় ওই রাত বারোটার কাজ করেন, দিন বারোটায় না হবে না, এটা হেলায় খেলার জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন ওই সময় যদি মারা যান, আপনার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা পবিত্র অর্জন যতক্ষণ আছেন, এই তিন দিন, সাত দিন, দশ দিন বাদ দিয়ে পড়ার সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই সাত প্রকারের কোন প্রকারে আমরা করতে চাই না, কারণ এগুলো আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম গুণ আমাদের অর্জন করেন। কালকে আপনার সাথে মাহফিল আছে, যেহেতু দিনের বেলা একটা ছিল যশোরে, আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক হচ্ছে না, কি ফাউলে দিয়েছে আল্লাহ জানে, কিছু হলেই গলা ব্যথা করে, পেটের সমস্যা তো আছে, স্বাভাবিক হচ্ছে না, এত ডাক্তার দেখাচ্ছি না, ওরা জেলের ভেতরে খাওয়া ভালো না। আর আমাদের মতো যারা আমরা আলেম ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, শাকা হোসেন, রাজি সোনায়েদ আল হাবিব, আমির হামসা, এই মানুষগুলোকে ওরা আলাদা চোখে রাখে, যেহেতু সরাসরি মেরে ফেলতে পারছে না, এজন্য কিমি খাবিয়ে আস্তে আস্তে এই শরীর নষ্ট করে দিয়েছে, এমন স্বাভাবিক হতে সময় লাগবে। আপনারা দোয়া করেন, আমি ডাক্তার দেখাচ্ছি, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে দেওয়ার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, যত পাখির মতো তোমার এই বান্দা বান্দিরা বসে আছে, আমার তোমার বাংলাদেশের এই সাক্ষীর আগে তুমি কোরআনের মাদ্রাস বানিয়ে দাও, এত ভালোবাসা এদের পড়া কোরআনের প্রতি, এত জুলুম সহ্য করেছে জেলার মানুষগুলো, তুমি তো দেখেছ সতের বছর অনেক মানুষ এখানে বসে আছে, নিজের বাড়িতে থাকতে পারে না, ধানের ভয়ে, ধানের জমিতে, আমের জমিতে, বিভিন্ন বাস বাগানে কত রাত এই মানুষগুলো কাটিয়েছে তোমার ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে, এগুলো বৃথা দিয়া না আল্লাহ, এইগুলোর জন্য এদেরকে মাফ করে দাও, সওয়াবগুলো আজকের মাহফিলের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও, যত মানুষ ঘুমিয়ে আছে কবরে আল্লাহ এদেরকে মাফ করো। এই প্রতিকূল অবস্থায় রবিউল ভাই সহ হাফিজ ভাই সহ সবাই কোরআনের আয়াতগুলো আঞ্জাম দিলে যুবকদেরকে, যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও,
আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলোই বলেছি আমাদের জীবনে তুমি আমলে এনে দাও, মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও, চিরতর মাফ করে দাও, মোসাফির অবস্থা আছে, তোমার নবী জানিয়েছে মোসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে বলছে আল্লাহ কোন জালেমকে কিয়ামতের আগে এই দেশে আর তুমি বসিও না, ষড়যন্ত্র করে আমি কৌশল করি, আমি উত্তম কৌশলী, আল্লাহ তোমার কৌশল তুমি দেখিয়েছো আর একটু দেখা। টাকা পয়সার জন্য একটা নিয়োগ করে দিতে চান, এরা টাকা পয়সা বলতে পারে না, বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে আছে কমিটির লোকের কাছে একটু দিয়ে দেবে। আমার গাড়িতে ইউনিয়ন পরিষদে আছে গাড়িটা, মেয়েদের কয়েকটা বই আছে, ওইগুলো নিয়ে মেয়েদেরকে উপহার দেবেন, কাজে লাগবে, পারিবারিক জীবন নিয়ে লেখা। এই সাদা গাড়ি আছে ইউনিয়ন পরিষদের ভেতরে, ওখানে নিয়ে আপনার মেয়েকে বউকে বোনকে মাকে উপহার দেন, নিয়ে যান, ওখান থেকে নিয়ে গেলে কাজে লাগবে। কালকে মাহফিল আছে সাতক্ষীরা, সাতক্ষীরা কোথায়? মাধবকাটি। ওখানে আমি কথা বলবো ইনশাআল্লাহ, সূরা তাওবার উপরে যাদের সময় আছে ওখানে যে স্বেচ্ছাসেবক যারা দুই সাইডে যারা দাঁড়িয়ে আছেন, আমরা মাঝখানে মনে করছিলাম যে একটু আপনাদের কাছে আমরা যাবো, কিন্তু সেই সুযোগ হয়নি আমাদের। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আমাদেরকে দেখেছে